আব্দুল মুত্তালিব, কুরাইশ গোত্রের সর্বজনসম্মত নেতা। স্বপ্নে দিব্য প্রেরণাপ্রাপ্ত হয়ে তিনি নতুন করে পুনরায় জমজম কূপ খনন করেন। প্রায় 3000 বছর আগে নবী ইসমাইল আলাইহিসসালামের পদাঘাতে কাবার প্রান্তরে প্রবাহিত হয়েছিল সেই কূপের ধারা। সময়ের বিবর্তনে একসময় সেই কূপ হারিয়ে যায় মরুর ঢিপিময় বিস্তৃত বালির নিচে। তিনি স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে আবারও খনন করেন সেই কূপ এবং উন্মুক্ত করে দেন জনসাধারণের জন্য। এই উদ্যোগে আবারও তিনি পুরো মক্কা অঞ্চলে অবিসংবাদিত নেতা হিসেবে সম্মানিত হন। কিন্তু কূপ খননকালে নানা বাধার সম্মুখীন হন তিনি। মক্কা ও পাশের অঞ্চলের গোত্রপতিরাও কূপের মালিকানা দাবি করেন। তারা বলেন, যেহেতু এই কূপ কাবা ঘরের মালিকানাই, তাই তারাও এই কূপের হকদার। কিন্তু এইদিকে আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, এই মালিকানা তার নিজস্ব, কেননা তিনি স্বপ্নে দিব্য প্রেরণাপ্রাপ্ত হয়েছেন। এই নিয়ে যখন বিবাদ গুরুতর হতে লাগল, তখন সিদ্ধান্ত হয় জমজম কূপের মালিকানা কাবা ঘরের নামে উৎসর্গ করে দেওয়া হবে। প্রতি বছর উপাসনা লাভে ধন্য হতে আসে যেই তীর্থযাত্রীরা, তাদের তৃষ্ণা মেটানোর জন্য উন্মুক্ত করা হলো এই জমজম কূপ। এই সিদ্ধান্তের পর মক্কায় শান্তি ফিরে আসে। মরুর বালিয়াড়ির নিচে হারিয়ে যাওয়া সেই প্রভু প্রদত্ত জমজম কূপ পুনঃখননের পর আবারও তার প্রাণ ফিরে পেল। এর কৃতজ্ঞতায় আব্দুল মুত্তালিব প্রতিজ্ঞাবদ্ধ হন, তার ছেলেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর যে কোনো এক পুত্রকে কুরবানি দিবেন, যেমনটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছিলেন। জমজম কূপ পুনঃখননের পর কেটে গেছে অনেক বছর। আব্দুল মুত্তালিব বৃদ্ধ হয়েছেন আর পুত্ররাও এখন পূর্ণবয়স্ক। সময় এসেছে সেই প্রতিজ্ঞা রক্ষার। তিনি তার সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লাহকে কুরবানির উদ্দেশ্যে নির্বাচিত করেন। কিন্তু মদিনার শাজাহ নামের এক নারী জ্যোতিষীর পরামর্শে আবদুল্লাহর পরিবর্তে উট কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আব্দুল মুত্তালিব 130টি উট কুরবানি দেন। 130টি উট কুরবানির এই মহাযজ্ঞ শেষ হল। কাবাঘরের আশেপাশে পড়ে রইল জবাইকৃত উট। তারপর থেকে আবদুল্লাহর নাম হয়ে গেল জবিহুল্লাহ, বা আল্লাহর জন্য উৎসর্গকৃত। উটের মাংস মক্কাবাসীর জন্য উন্মুক্ত করে দিলেন আব্দুল মুত্তালিব। যে যেভাবে ইচ্ছা খেতে পারে, কোনো বিধিনিষেধ নেই। সবাই খুশি হয়ে ইচ্ছামতো মাংস নিজ নিজ বাড়ি নিয়ে গেল। কুরবানির এই চলমান ঘটনার মাঝেও আবদুল্লাহর দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলেন এক নারী। তিনি ফাতেমা উম্মে কিতাল, মক্কার পণ্ডিত ব্যক্তি ওয়ারাকা ইবনে নওফেলের বোন। তিনিও তার ভাইয়ের মতো অনেক জ্ঞানের অধিকারী। তাছাড়া ভাই ওয়ারাকার সাহচর্যে তিনিও নবীর আগমনের বিষয় টের পেয়েছিলেন। তিনি তার জ্ঞান সীমানার সেই তথ্যের সাথে মিলিয়ে নিচ্ছিলেন আবদুল্লাহকে। তিনি কি সেই যার ব্যাপারে বহু সময় ধরে অপেক্ষা করছিলেন তার ভাই ওয়ারাকা? সুন্দর চরিত্রের অধিকারী, বংশধারা হাশেমি, সবই মিলে যায়। নাকি এই যুবক প্রতীক্ষিত ব্যক্তির পূর্ববর্তী বংশধারার কেউ? হয়তোবা তাই হবে। হোক সে সেই প্রতীক্ষিত ব্যক্তি কিংবা না হোক, তার পূর্ববর্তী বংশধারার কেউ হলেও তার মনে কোনো দ্বিধা নেই। সেই প্রতীক্ষিত ব্যক্তির মা হতে পারলেও তার সাত জন্মের সাত পূর্ণ হবে, তার গর্ভ থেকে পূর্ণতা পাবে অনাগত পৃথিবী। আবদুল্লাহকে তার পিতার পেছনে যেতে দেখে ডাক দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন এবং যতটি উট কুরবানি দিয়েছেন ততটি উট দেওয়ার প্রস্তাব দিলেন। কিন্তু তিনি তার পিতার অনুমতি ছাড়া মত দিতে পারবেন না বলে বিদায় নিলেন। দ্বিপ্রহরের মক্কা নগরী, কাবা তাওয়াব করছে একদল নারী। নারীদের মধ্যে পূর্ণবয়স্কা, কিশোরী, অনুরা এবং তরুণীরাও রয়েছে। তারা কাবাঘরে স্থাপিত উজ্জা, লাত, মানাত, হোবল দেবতাদের সামনে গীত গেয়ে ভালোবাসা অর্পণ করছে। সেই সময় এক লোক উপস্থিত হলেন। লোকটির বেশভূষা বেশ অদ্ভুত ধরনের। গায়ে লম্বা আলখেল্লা, বহু ব্যবহারে রং চটে ধূসর হয়ে গেছে, মাথায় একটা সাদা পুরনো রুমাল জড়ানো, গলার দুই পাশ দিয়ে নেমে এসেছে একটি উত্তরীয়, সেটার রং খানিকটা তামাটে। লোকটি বয়স্ক, চেহারায় রাজ্যের বলিরেখার ছাপ, তবে বিশেষভাবে লক্ষণীয় তার চোখ দুটো। অস্বাভাবিক রকমের চকচক করছে চোখ জোড়া। বৃদ্ধ লোকটি হাঁটছেন একটি লাঠি হাতে। যদিও তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি লাঠি ছাড়া হাঁটতে পারেন, তবু তিনি লাঠিটা ডান হাতে ধরে হেঁটে যাচ্ছেন মক্কার পথ ধরে। লোকটি সম্ভবত ইহুদি। ধর্মপ্রাণ বয়স্ক ইহুদিরা এই ধরনের লাঠি হাতে চলাফেরা করেন। লাঠি তাদের ধর্মের অন্যতম নিদর্শন। তাদের নবী মুসার লাঠির সাথে সামঞ্জস্য রাখতে তারা এমন লাঠি ব্যবহার করেন। লোকটি মাথা নিচু করে হাঁটছেন, হাঁটার সময় এদিক সেদিক খুব একটা তাকাচ্ছেন না। কাবার প্রাঙ্গণের এক বেদিতে উঠে সেই বৃদ্ধ জোরে হাঁক দিয়ে সেই তাওয়াফকারী একদল নারীকে ডাক দিলেন। সবাই হকচকিয়ে গেলেন, কেননা মক্কায় তাওয়াফ করার সময় এভাবে কেউ ডাক দেয় না, আর এই আগন্তুককে মক্কাবাসী বলেও মনে হচ্ছে না। তিনি কী বা বলতে চান এই মক্কাবাসীর নারীদের? বৃদ্ধ বললেন, আমি তোমাদের এক সুসংবাদ দিচ্ছি, শুনে রাখো। নিঃসন্দেহে তোমাদের এই মক্কানগরীতে এক নবী আবির্ভূত হবে, যার নাম হবে আহমাদ। তোমাদের মাঝে যার সৌভাগ্য হবে, দ্বিধাহীনভাবে সেই নবীর স্ত্রী হয়ে যেও। এই কথা শুনে মেয়েরা বলল,
আমরা আমাদের দেবতাদের ভালোবাসি এবং তাদেরই উপাসনা করব। এই কথা বলেই নারীরা রুদ্রমূর্তি রূপ ধারণ করে এবং নানাভাবে বৃদ্ধকে আক্রমণ করে। বৃদ্ধ কোনোভাবে প্রাণ বাঁচিয়ে প্রস্থান করলেন। কাবার পাশে একটি বাড়ির ছায়ায় বসেছিলেন এক নারী, দীর্ঘকায়, উজ্জ্বল মুখাবয়ব, রক্তিম অধর, চেহারায় আভিজাত্যের ছাপ। বয়স ত্রিশের কোঠায়, যৌবনের লালিমায় আভিজাত্যের আড়ালে তার বয়স এখনও ঢাকা পড়েনি। এই নারীর নাম খাদিজা বিনতে খুয়াইলিদ। এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। আমরা আমাদের বর্ণনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পূর্ব পর্যন্ত বালক মোহাম্মদের দৃশ্য চিত্রায়ণ করতে চেয়েছি। তাই যতদিন তিনি নবুয়ত লাভ করেননি ততদিন পর্যন্ত বালক মোহাম্মদ বা তরুণ মোহাম্মদ হিসেবে অভিহিত করছি। একইভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রেও যতদিন না তিনি মুসলিম হয়েছেন ততদিন খাদিজা বিনতে খুয়াইলিদ বলে সম্বোধন করছি, যেন আমরা ওই সময়কালীন দৃশ্যপটের সাথে আমাদের কল্পনার জগৎ মিলিয়ে নিতে পারি। যেটা বলছিলাম, মক্কার লোকেরা খাদিজা বিনতে খুয়াইলিদকে তাহিরা নামে ডাকে, কারণ তার চরিত্র যেমন নিষ্কলুষ তেমনি পবিত্র তার জীবনালেখ্য। তিনি কখনও মূর্তি পূজা করেন না, কাবার তাওয়াফে কখনও এলে কেবল অদৃশ্য এক সত্তার আরাধনা করেন। আজও তিনি অন্য নারীদের সঙ্গে তাওয়াফে অংশ নেননি, তার কয়েকজন স্বজন বান্ধবী উপাসনায় মগ্ন। তিনি তাদের অপেক্ষায় বসেছিলেন কাবার পাশে। এমন সময় শুনলেন বৃদ্ধের আগমনী আহ্বান। শোনার সঙ্গে সঙ্গে তার অন্তর্মহলে শুরু হলো এক অভাবনীয় ভাঙচুর। একজন নবী আসবেন এই মক্কা নগরীতে, তার বধূ হবেন এই নগরীর কোনো এক নারী, কে হবেন সেই সৌভাগ্যবতী? বৃদ্ধের কথায় অন্য নারীরা হাসাহাসি করলেও খাদিজা হাসতে পারলেন না। তার ভেতরে তৈরি হতে লাগলো এক তীব্র হাহাকার, যেই হাহাকার আজ থেকে বহুদিন আগে তৈরি হয়েছিল তার চাচাতো বোন উম্মে কিতালের হৃদয় অন্তপুরে। একজন নবীর আগমনের অপেক্ষায় ছিলেন তিনিও, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। এবার তার ভাগ্য কি হবে সেই নবীর চরণতলে একবিন্দু ভালোবাসার নজরানা পেশ করার? খাদিজার হৃদয় ব্যথায় কুঁকড়ে গেল। নবীর সহধর্মিনী না হোক, অন্তত জীবদ্দশায় কি একবার দেখতে পারবেন ঐশী বিভাই আলোকিত সেই চন্দ্রমহিম মুখাবয়ব? চাচাতো ভাই ওয়ারাকার মুখে যেদিন প্রথম শুনেছেন শেষ নবী আগমনের সুসংবাদ, অত্যাশ্চন্যতার মহাকাল। সেদিন থেকে হৃদয়ের ছোট্ট মণিকোঠায় সেই নবীর জন্য সাজিয়ে রেখেছেন ভালোবাসার ফুলেল বাগিচা। নবী কি কখনো হাঁটবেন সেই বাগিচার ফুল মারিয়ে? খাদিজা আর কিছু ভাবতে পারলেন না, কাবার পাশ থেকে উঠে চলে গেলেন। একা একা হাঁটতে লাগলেন ওয়ারাকা ইবনে নওফেলের বাড়ির দিকে। ওয়ারাকার বয়স হয়েছে, দৃষ্টিশক্তি এখন খুবই দুর্বল। সময়ের ঘূর্ণিপাকে তার আলো ছিনিয়ে নিয়ে দিয়ে গেছে অন্ধকার। পৃথিবীর রূপ দেখার সৌভাগ্য ধীরে ধীরে চলে যাচ্ছে। চোখের দৃষ্টি না থাকলেও তার অন্তর্দৃষ্টি যেন বাঁধনহারা। দুই চোখের বদলে তার অন্তর্দৃষ্টি তাকিয়ে থাকে মহিমান্বিত পৃথিবীর দিকে। সে দৃষ্টি দিয়ে তিনি মরুর কলরল শুনতে পান, পাহাড়ের গুঞ্জরণ বুঝতে পারেন, হাওয়ায় কান পাতলে অনুভব করেন অন্য লোকের অলৌকিক ঝর্ণার শব্দ। প্রতিটি নৈঃশব্দ তার জন্য বয়ানে এক একটি মুগ্ধকর দৃশ্যরূপ। তিনি শব্দের অনন্যতা দিয়ে অনুভব করেন আলোহীন পৃথিবী। দূর থেকে চাচাতো ভাই ওয়ারাকার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। এই বিদ্বান ভাইটিকে তিনি বেশ পছন্দ করেন, তার জ্ঞান প্রজ্ঞা ধর্মানুভূতি তাকে আলোড়িত করে, তার বিজ্ঞদর্শিতা দেখলে মুহূর্তেই শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। এই কারণে ওয়ারাকা খাদিজার কেবল ভাই নন, তিনি হয়ে উঠেছেন তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং অভিভাবক। এমন বন্ধু যার কাছে খুলে বলা যায় হৃদয়ের সকল অভিলাষ, আশা ও বেদনার কাহিনী কাব্য। তাই যখনই কোনো প্রয়োজন পড়ে খাদিজা পরামর্শের জন্য সবার আগে চলে আসেন ওয়ারাকার কাছে। ওয়ারাকা খাদিজাকে অনেক কাজে সাহায্য করেন। খাদিজা শুধু সম্পদশালী ভালো ব্যবসায়ী নয়, বরং তিনি সমাজের অনেক উন্নয়নমূলক কাজের উদাহরণও। বিশেষত কোনো আরব নিজের স্ত্রীর গর্ভে কন্যা সন্তান জন্মের সংবাদ শুনলে নবজাতককে আতুর ঘরে হত্যা করে ফেলে, কিংবা কিছুদিন পর শিশু অবস্থায় তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে। আরবে কন্যা সন্তান হত্যার এই প্রবণতার পেছনে অন্য অনেক কারণের মধ্যে প্রধান কারণ মূলত গোত্রীয় কৌলীন্য রক্ষা। গোত্রীয় লোকজন মনে করেন কন্যা সন্তান জন্ম নিলে একসময় এই মেয়েকে অন্য গোত্রের লোকজন বিয়ে করে তাদের শয্যাসঙ্গী করবে, এটা তাদের জন্য অপমানজনক। তেমনি তারা মনে করেন কন্যা সন্তান মানে এক ধরনের বোঝা, তারা যুদ্ধ করতে পারে না, গোত্রের সম্মান রক্ষায় লড়াইয়ে অংশ নিতে পারে না, জীবিকা উপার্জনে সক্ষম নয়। সন্তান জন্মদান ছাড়া তাদের আর কোনো সক্ষমতা নেই। এসব কারণে কন্যা সন্তান জন্মকে আরবের লোকজন অপয়া মনে করে, ফলে জন্মের পর বা শিশু বয়সে তাদের হত্যা করা একটা কুপ্রথায় পরিণত হয়েছে। মক্কা ও আশেপাশের অঞ্চলে এমন ঘটনা অহরহ ঘটত তখন। মানবতাবাদী খাদিজা এমন নির্দয় পিতার ঘরে কন্যা শিশু জন্মের সংবাদ পেলে লোকজন পাঠিয়ে সেই কন্যাকে নিজের কাছে নিয়ে আসেন এবং তাদের প্রতিপালনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। শুধু প্রতিপালন নয়, প্রাপ্তবয়স্ক হলে তিনি তাদের যোগ্য ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দেন।
আর এসব কাজে তাকে অখণ্ড সহযোগিতা করেন ওয়ারাকা ইবনে নওফেল। আরবের নারী মুক্তিতে খাদিজার এমন সাহসী পদক্ষেপকে ওয়ারাকা বারবার সমর্থন দিয়ে আসছেন। মক্কার কুরাইশ নেতাদের ভ্রুকুটি থেকে নিজের বোনকে সযত্নে সুরক্ষা করেন তিনি। পণ্ডিত ব্যক্তি বলে পারতপক্ষে তার কথার অবাধ্য হওয়ার সাহস করে না কেউ। খাদিজা ওয়ারাকার কাছে এসে বসলেন এবং সেই বৃদ্ধের সকল কথাগুলো খুলে বললেন। ওয়ারাকা খুঁটিয়ে খুঁটিয়ে লোকটির বিবরণ আর চালচলনের আদ্যোপান্ত জানতে লাগলেন খাদিজার কাছ থেকে। সবকিছু শুনে কিছুক্ষণ মাথা নিচু করে নীরব হয়ে বসে রইলেন। তারপর বলতে শুরু করলেন, নবী আসবেন, খুব শিগগিরই তিনি আসবেন। নবী আগমনের সকল নিদর্শন প্রকাশ হতে শুরু করেছে। পাপে ছেয়ে গেছে ধরণীতল, মানুষ নিজে নিজেদের দেবতা সেজে বসেছে, মূর্তি পূজা করছে। এই অন্ধকার কালিমা ভেদ করে খুব শীঘ্রই আলোকবর্তিকা হাতে নিয়ে নবীর আগমন ঘটবে। তিনি আসবেন, এই আরবেই আসবেন। আমি তার বিষয়ে গভীরভাবে কিছু বলতে পারবো না, সব কিছু জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু তার নাম হবে আহমাদ, তিনি এই নামেই সবার কাছে পরিচিত হবেন। খাদিজার হৃদয় আনচান করে ওঠে, তার হৃৎপিণ্ডে কথা বলে ওঠে অন্য কেউ। অনাগত এক মানুষের জন্য তার হৃদয় থেকে কেন অযথাই উতলে ওঠে প্রেমের সরোবর। আজকাল খাদিজার ঘুম খুব কম হয়, রাতে স্বস্তিতে ঘুমাতে পারেন না। একটু ঘুমালে কি সব স্বপ্ন দেখেন, সেসব স্বপ্নের বাস্তবতা তিনি বুঝে উঠতে পারেন না। স্বপ্নের মাঝে প্রায়ই দেখেন আকাশ থেকে নেমে আসছে রূপালী ধবধবে আলোর বিচ্ছুরণ। সে আলো তার ঘরের ছাদ ভেদ করে আশ্রয় নিচ্ছে তার সমগ্র সত্তাই, তার কোল জুড়ে ছুটোছুটি করছে ঝলমলিয়ে। ঝলমল করতে করতে সে আলো মিনারের মতো অবয়ব নিয়ে ছড়িয়ে পড়ছে সারা ঘরে। ঘর থেকে স্নিগ্ধ শুভ্র শিখা হয়ে ছড়িয়ে পড়ছে পুরো মক্কা, মক্কা থেকে জাজিরাতুল আরব, আরব থেকে পুরা দুনিয়া আলোকিত হয়ে উঠছে সেই আলোক মঞ্জুরিতে। এরপর তার ঘুম ভেঙে যায়, একটু এদিক সেদিক করে একই স্বপ্ন প্রায় দেখেন। তিনি বুঝে উঠতে পারেন না কেন একই স্বপ্ন বারবার দেখেন। মাঝে মধ্যে এমন স্বপ্ন দেখে হাঁপিয়ে ওঠেন, বিছানায় বসে একা একা ভাবেন নিজের অতীত জীবন নিয়ে, নিজের বৈধব্য নিয়ে ভাবেন। অনেক সময় বয়স ৩০ পেরিয়েছে, এরই মধ্যে দুবার বিদগ্ধ স্বাদ পেয়েছেন বৈধব্যের, জীবন নিয়ে এক ধরনের বিতৃষ্ণ হয়ে গেছেন তিনি। বিয়ে বিষয়টির প্রতি একটা বিরাগ চলে এসেছে, মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছেন বিয়ে মুখ আর হচ্ছেন না এই জীবনে। দ্বিতীয় স্বামী আতিক ইবনে আইয়াদ পরলোকগমন করেছেন বেশ কিছুদিন হল। এরই মধ্যে মক্কা এবং আশেপাশের নানা গোত্র থেকে প্রতিদিন দু একজন আসছে তার বিয়ের পয়গাম নিয়ে। তিনি সবাইকে সাফ জানিয়ে দিচ্ছেন, বিয়ের বিষয়ে আপাতত কিছু ভাবছি না, দয়া করে মাফ করবেন আমাকে। সাধারণ পানি প্রার্থীদের তো দু এক কথাই বোঝানো যায়, কিন্তু কোনো গোত্রপতি বা নামজাদা ব্যক্তিদের নিয়ে বাধে বিপত্তি, তারা কিছুতেই হাল ছাড়তে চান না। তাছাড়া খাদিজার কাছে একবার বিয়ের প্রস্তাব দেওয়ার পর সেটা আবার কবুল না হলে গোত্রপতিদের বেশ আত্মসম্মানে লাগে। এই তো কিছুদিন আগে মক্কার আবু জেহেল বেশ ঘটা করে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। আবু জেহেলের প্রস্তাব খাদিজা হাসি মুখে ফিরিয়ে দিয়েছিলেন, এতে বেশ মনোক্ষুণ্ণ হন তিনি। আশেপাশের লোকজনের সঙ্গে নাকি বেশ চোটপাটও দেখিয়েছেন এই বিষয়ে। অবশ্য তাতে কিছু যায় আসে না খাদিজার, মক্কার বিত্তশালী নারী তিনি। তার সম্পদের কারণে লোকজন তাকে কুরাইশ রাজকুমারী ডাকে। ব্যবসায়ী হিসেবে তার সুনাম শুধু মক্কা নয়, ছড়িয়ে আছে সুদূর রোম, পারস্য, ইয়েমেন, গাসসা, সিনা, হীরা এবং দামেস্ক পর্যন্ত। গ্রীষ্মকালীন মৌসুমে পুরো মক্কার ব্যবসায়ীদের যে পণ্য সামগ্রী সিরিয়ায় রপ্তানি হয়, খাদিজার একার পণ্য রপ্তানি হয় তাদের সমুদয় পণ্যের চেয়ে বেশি। আবার শীতকালীন মৌসুমে যখন তার পণ্য ইয়েমেন অভিমুখে রওনা হয়, তখন তার উটের কাফেলাই ভরে যায় মক্কার প্রান্তর। সুতরাং এমন ধনবতী নারীকে বিয়ে করতে উৎসাহী হওয়ার কারণ সবার কাছে স্পষ্ট। কিন্তু খাদিজার নতুন করে বিয়ে শাদী কিংবা ঘর সংসারে ব্রতী হতে তেমন আগ্রহ নেই। কিভাবে আগ্রহ হবে? তার স্বপ্নে যে আজকাল ধরা দিচ্ছে ঊর্ধ্বলোকের আলোক বিভা, কেমন করে তিনি অগ্রাহ্য করবেন এই আলোর ঝর্ণাধারার স্বর্গীয় সম্মোহন? চাচাতো বোন উম্মে কিতালের সেই ভবিষ্যৎবাণী মনের মধ্যে ফুটিয়ে তুলছে বেহেশতে গুলিস্তান। চাচাতো ভাই ওয়ারাকার প্রাজ্ঞানুধাবন তার মন মুকুরে যেন উদ্গীত করছিল আকাঙ্ক্ষার নতুন চারাগাছ। মনে দ্বিধা, সত্যিই কি তিনি আমার হবেন, যিনি আসবেন সকল তমসার জীর্ণতাকে বিদীর্ণ করে, যিনি এই মানবতাকে নতুন এক আলোয় আলোকিত করবেন, নবুয়াতের জ্যোতিতে বিধৌত করবেন তামাম জাহান? তবে কেন আমি প্রতিদিন এমন স্বপ্ন দেখি? নিশ্চয়ই এর কোনো ঐশ্বরিক ইশারা রয়েছে। এমন ভাবনাই খাদিজা আপ্লুত হন। আল্লাহতাল্লাহ খাদিজাকে অঘোষিত নবীর জন্য প্রস্তুত করছিলেন, তার অন্তকরণকে তৈরি করছিলেন রাসুলের ভালোবাসার জন্য, তার হৃদয়ের সিংহাসন সজ্জিত করছিলেন আগত নবী মুহাম্মদের জন্য। স্বপ্নের অলৌকিক আলোক বিচ্ছুরণের কথা জানানোর জন্য খাদিজা এলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। তার কাছে খুলে বললেন প্রতিটি স্বপ্নের আদ্যোপান্ত, যা যা দেখেন তিনি স্বপ্নের মাঝে, যা কিছু ঘটে তার ঘুমের ঘরে। ওয়ারাকার চোখের কোণে একবিন্দু পানি টলমল করে উঠল।
খাদিজার কথা শেষ হতেই তিনি দুই হাত উত্তোলিত করে উল্লাসধ্বনি করে বলে উঠলেন, সুসংবাদ, মারহাবা হে আমার বোন, তোমার জন্য এক অবশ্যম্ভাবী সুসংবাদ। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক ঐশী উপহার। এই আলোর অবয়ব খুব শিগগির আল্লাহ তোমাকে দান করবেন। সব কিছু আল্লাহই ভালো জানেন, কিন্তু তুমি বিশ্বাস করো, এই আলো কেবল একজন নবীর হতে পারে। এই আলোর বিচ্ছুরণ একজন নবীর আগমনকে কেন্দ্র করে। ওয়ারাকার উল্লাসধ্বনি থামতে খাদিজা খানিকটা কেঁপে উঠলেন। যতটা না খুশি হলেন তার চেয়ে বেশি অবাক হলেন। চাচাতো ভাই ওয়ারাকার কথার মধ্যে কিছুটা প্রচ্ছন্নতা জড়িয়ে আছে। তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বললেন না। খাদিজাকে চুপ করে থাকতে দেখে ওয়ারাকা উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, আমার কথা বিশ্বাস করো খাদিজা, শেষ নবী ইতিমধ্যে পৃথিবীতে আগমন করেছেন এবং তুমি তার স্ত্রী হওয়ার গৌরব অর্জন করবে। এমনকি তোমার জীবদ্দশাতেই তিনি নবুয়ত প্রাপ্ত হবেন। তার আনীত ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তুমি হবে তার ধর্মের প্রথম অনুসারী। আমি যদি আরও স্পষ্ট করে বলতে চাই, তিনি হবেন এই কুরাইশ বংশের হাশেম গোত্রের একজন পুরুষ। খাদিজা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলেন না, তার হাত পা কাঁপছে, মনে হচ্ছে তিনি এখনই পড়ে যাবেন। হৃদয়ের সকল তন্ত্রীতে যেন বয়ে যাচ্ছে অপার্থিব কোনো শানিত ফোয়ারা। শরীরের প্রতিটি বিন্দু থেকে উচ্চারিত হচ্ছে আনন্দের গীতি কবিতা। খাদিজা এত আনন্দ সহ্য করতে পারছিলেন না, জলদি নিজের বাড়িতে চলে গেলেন। এতদিন তিনি কেবল স্বপ্ন আর কল্পনার অলিক কুসুমে প্রতিপালিত করেছেন তার অনাগত নবীকে, কিন্তু এখন যে তিনি বাস্তবতার খুব কাছে, তিনি যেন চোখ বন্ধ করলেই তাকে দেখতে পান চোখের আয়নায়। সেই নবীর সান্নিধ্য ধন্য হওয়ার আনন্দ জড়িয়ে রাখে তাকে, কিন্তু আবার নিজের দিকে তাকালে অনিচ্ছুক ভয় এসে জাপটে ধরে। তার বয়স ৪০ ছুঁই ছুঁই, যৌবনের পরন্তবেলায় এসে দাঁড়িয়েছেন তিনি। ভাগ্য কি তার প্রতি সুপ্রসন্ন হবে? খাদিজার মাথায় নিদারুণ চিন্তার ঝড় বইতে লাগল। স্বপ্নপুরুষ এতদিন কল্পনায় ছিল সেটাই বরং ভালো ছিল, কিন্তু এখন যে তার আগমন অত্যাশন্য। তিনি প্রভুর দরবারে হাত পাতলেন, হে আল্লাহ তুমিই বলে দাও, কোথায় গেলে পাবো তাকে।